ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। রহিনা করিম ব্লগস থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো সবাই জানাবেন কেমন আছেন আপনারা। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক ভালো আছি। আর কি বলবো, আজকে চলে এসেছি একটা রান্না নিয়ে, আজকে একটা রান্না শেয়ার করব। আসলে আমরা যারা ডেইলি ব্লগ করি তারা রান্নাও তো করতে হয়, সকাল থেকে সন্ধ্যা অবধি রান্নাও করতে হয়। তো সেই জন্য আজকে ভাবলাম আমি ইউনিক না, হয়তো অনেকেই চেনেন ওই সবজিটা, অনেকেরই পছন্দ আবার অনেকের অপছন্দ। তো ওই সবজিটা দিয়ে আজকে আমি চিকেন রান্না করব। এই যে এটা কি, এটা হচ্ছে মূলা, অনেকে খায় অনেকে আবার খায় না। তো আজকে আমি এই মূলা দিয়ে চিকেন রান্না করব। মূলা দিয়ে গরু মাংস অনেকে রান্না করে, বাট চিকেন কেউ রান্না করে কিনা আমি জানি না। বাট আমি চিকেন রান্না করবো আজকে এই মূলা দিয়ে। এই মূলা দিয়ে একটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে এবং আমার পেজও আছে। তো এই মূলা দিয়ে আমি ডিম দিয়ে ভাজি করে দেখিয়েছিলাম, এটাও কিন্তু খেতে অনেক অসাধারণ। বাট চিকেন দিয়ে রান্না করলেও কিন্তু খেতে অসাধারণ। তো জানাবেন সবাই আপনারা কেমন আছেন, কে কী অবস্থার মধ্যে আছেন। আর একটা ইম্পর্টেন্ট কথা বলে নিই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে আপনার কাছে চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তো আমি আজকে ভাবলাম যে চিকেন রান্না করব। চিকেন তো সবসময় আমরা আলু দিয়ে করি বা আরও অনেক কিছু দিয়ে করি। তো আজকে আমি যেটা দিয়ে করবো সেটা হচ্ছে মূলা দিয়ে, সাথে আলুও দিব, যেহেতু আমার ছোটো ছেলে আলু ছাড়া খেতে চায় না, আলুও দিব। বাট আমি চিন্তা করলাম না, একটা মূলা দিই। তো এই তো রান্নাটা করবো আর আপনাদের সাথে গল্প করব। সবাই আসলে জানাবেন, আমি আসলে স্পেসিফিকলি কাউকে বলবো না, আপু ভাইয়া বা খালাম্মা চাচি নানি কারোর কথা বলবো না, সবাইকে বলছি, সবাইকে কেমন আছেন সেটা আপনারা জানাবেন। আর আমরা যারা ব্লগিং করি তারা আসলে আমাদের এই যে ডেইলি লাইফগুলো আমরা শেয়ার করি বা আমরা কী রান্না করছি না করছি কখন এগুলো আমরা শেয়ার করি, ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে বা কথা বলতে। সবসময় আমাদের হাসি কান্নাগুলো আপনাদের সামনে তুলে ধরি, এটা ভালো লাগে। তো যাই হোক, আমি একটাই মূলো দিচ্ছি কারণ মূলোটা আসলে আমি ছাড়া আর আমার হাজব্যান্ড ছাড়া কেউ খাবেও না। তো সেজন্য আমি একটাই দিচ্ছি, ছেলেরা যেহেতু খাবে না ছেলেদের জন্য দিয়েছি হচ্ছে আলু, ওরা আলুটাই খাবে। তো মূলাটা আমি ছিলে নিয়েছি, এটা এখন আমি কাটব। তো এই যে ছিলে নিলাম, মানে কেটে নিচ্ছি, বেশি বড় করে দিব না, আমি ছোটো ছোটো কিউব কিউব করে ছোটো ছোটো করে কাটবো। এই যে এভাবে করে কেটে নিয়েছি, কিউব করে বড় করেও দেওয়া যায়, যে 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 আপনারা যেভাবে খেতে কমফোর্ট ফিল করেন আপনারা সেভাবেই দেবেন। আমি এভাবেও কাটা যায়, আমি দুইভাবে কেটে দেখাচ্ছি, এভাবেও কিন্তু দেওয়া যায় মাংসে। আমরা গরু মাংস যখন আমি রান্না করি তখন কিন্তু এভাবেই দিই, কিন্তু চিকেনের সাথে যেহেতু দিচ্ছি সেহেতু আমি একটু কিউব করে কাটতে চাচ্ছি, ওটাতে আসলে সুন্দর লাগে। এগুলো আমি একটু ভাপিয়ে নিব। অনেকে হয় যে বলে মূলা রান্না গন্ধ হয় বা মূলা খেতে কেমন যেন একটু তরকারিটা গন্ধ হয়ে যায়। তো এটা যেহেতু নতুন মূলো এক ধরনের গন্ধ হবে না, কাঁচা দেয়া যাবে, বাট আমি তারপরে একটু ভাপিয়ে নিব। ভাপিয়ে নিলে হবে কি, মূলার যে আপনারা বলছেন যে নাক ছিটকেটা গন্ধ থাকে ওটা থাকবে না। আমি এমনি কাঁচা দিই, আমি ভাপিয়ে দিইনি, বাট আপনাদের জন্য যারা চান তারা ভাপিয়েও দিতে পারেন। আমি দেখি যদি ভাপানোর সময় পাই তাহলে ভাপাবো, আর না হলে এভাবেই দিয়ে দিব। তো চলেন পুরো রান্নার। তো ভিউয়ার্স, আমি এই যে মূলাটা আমি বলেছিলাম যে আমি ভাপাবো না, এই জন্য আমি ভাপাচ্ছি না আর আমার টাইমও নেই। তো এই যে চিকেনটা এখানে 250 গ্রামের উপরে চিকেন আছে, এখানে আমি সাথে একটু আলু দিব, আমি আগেই বলেছি আলু দিব। আর এখানে আমি এই রেসিপির জন্য মশলা আদা রসুন তারপরে ধনিয়া জিরা মরিচ হলুদ এইগুলো আমি নিয়ে নিয়েছি। এখন আমি তেলটা গরমে দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু ভেজে নিব। গ্রেটার করা পেঁয়াজ বা ব্লেন্ডার পেঁয়াজ আমি একটু কম দিই, এই যে পেঁয়াজটা একটু ভেজে নিব। তো ভিউয়ার্স, আমার এই যে মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিব এখন চিকেনটা, কারণ চিকেনটা একটু কষাতে হবে যেহেতু কাঁচা কি চিকেন। এই যে চিকেনটা একটু কষাবো, তারপর আমি মূলো আলু দুইটাই একসাথে দিয়ে দিব। এটা দিয়ে দিয়েছি এখানে, এই যে দেখেন চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটাকে আমি ভালো করে কষাবো, যেহেতু কাঁচা চিকেন আমি চিকেনটাকে ফ্রাই করে নিই ফার্স্টে। এই যে
ভালো করে একটু এখানে কোনো ঝোল দেইনি, এই যে কষলানো মশার মশলাটা দিয়ে আমি কষাবো, একটু কষা করি তারপরে আমি আলু এবং মুলাটা দিব। তো ভিউয়ার্স, আমার চিকেনটা কষানো হয়ে গেছে, আমি এখন আলু এবং মুলোটা দিয়ে দিচ্ছি, এগুলোও আমি একটু কষাবো। এখন পানিটা দিব না, ঝোলটা আমি এখনই দিব না। তো ভিউয়ার্স, আমার এই আলু এবং মুলাটাও কষানো শেষ, আমি এখন ঝোলটা দিয়ে দিব। এই যে দিলাম, মুলা দিয়ে চিকেন রান্নাটা যদি দেশি মুরগির সাথে হয় না, টেস্ট আরও বেশি হয়। আমি একটু লবণ দিব, কারণ আমার লবণ তখন দিয়েছি মনে হয় কমই দিয়েছি, আমি অবশ্য দেখিনি, বাট আমার মনে হচ্ছে কমটা হবে, আলু যেহেতু লবণ টানবে। একসাথে আরেকটু পানি দিয়ে দিব, কারণ পরে আমি আর পানি দিব না। তো ভিউয়ার্স, আমার রান্না কমপ্লিট। এই যে দেখতেই পাচ্ছেন, চিকেন দিয়ে মুলো রেসিপি রান্না হয়ে গেছে অলরেডি। এটা খেতে অনেক দারুণ, খেতে অসম্ভব দারুণ। আপনারা খেতে খেয়ে ট্রাই করে দেখতে পারেন, ট্রাই করে দেখে আমাকে জানাবেন কেমন হলো। ঠিক আছে, এই যে মুলোগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, না আমি আগে থেকে ভাপাইনি, জাস্ট এমনিই দিয়েছি, বাট হয়ে গেছে। আমি আর ঝুল কমাবো না, একটুকেই ঝুল রাখবো, আমি আর বেড়ে দেখাচ্ছি না, পাতিলেই দেখাচ্ছি। সবাই অবশ্যই অবশ্যই ট্রাই করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রেহেনা করিম ব্লগসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।